ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে জানেন? এই ভিডিও রিসার্চের সময় ফিলিস্তিন হেলথ মিনিস্ট্রির মতে গাজায় প্রায় 1354 জন মানুষকে হত্যা করা হয়েছে আর প্রায় 6000 মানুষ আহত আর এটার সাথে ইসরায়েলি এয়ার স্ট্রাইক সমানে বিল্ডিং আর ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আর গাজায় থাকা প্রায় 2 মিলিয়ন মানুষের খাদ্য, পানি, ইলেকট্রিসিটি আর জ্বালানির উপর ব্লকেড বসানো হয়েছে। অর্থাৎ গাজায় থাকা প্রায় 20 লক্ষ মানুষ তাদের একেবারে সাধারণ মৌলিক অধিকার থেকেও এখন বঞ্চিত। আর আমি যে নাম্বারগুলোর কথা বললাম ধরতেই পারছেন আপনারা এই ভিডিও দেখার সময় নাম্বারগুলো কিন্তু বেড়েই যাবে। কিন্তু গাজার মানুষের জন্য কিন্তু শুধুমাত্র 2023 সালের অক্টোবরটাই এমন না, এর আগেরও আরো কিছু স্ট্যাট শোনেন। 2014 সালেও ইসরায়েল গাজায় রকেট লঞ্চ করে যেখানে 1881 জন ফিলিস্তিনি মারা যায়। এর আগে 2012 সালে ইসরায়েল হামাসের মিলিটারি চিফ আহমেদ আল জাবরানিকে হত্যা করে আর এইটার প্রভাবে ছড়িয়ে পড়া আন্দোলনে আবারও প্রায় 150 ফিলিস্তিনি মারা যায়। এর আগে 2008 সালে ইসরায়েলের রকেটে প্রায় 200 ফিলিস্তিনি মারা যায় আর তারপর তাদের গ্রাউন্ড অ্যাটাকে মারা যায় আরও 1200। এই যে ঘটনাগুলো বললাম এর বেশিরভাগই কিন্তু ফিলিস্তিনের গাজা স্ট্রিপকে ঘিরেই। বারবার কেন এই এলাকাটাকে টার্গেট করা হচ্ছে, কেন এখানে মানুষদের উপরই এতটা সহজে ব্লকেড দিতে পারে ইসরায়েল? আর ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের লম্বা ইতিহাসে গাজার সিগনিফিকেন্সটা আসলে কি? আর এইবারের কনফ্লিক্টে পশ্চিমা দেশগুলো তো বুঝতেই পারছেন ইসরায়েলের পক্ষ নিয়েই নিয়েছে, কিন্তু সেখানে চায়না রাশিয়ার মতো বিশ্বের বড় পাওয়ার হাউসগুলো এখন পর্যন্ত কোন দিকে ঝুঁকছে সেই সব নিয়ে আজকের ভিডিও। এখন দেখেন একটু আগে গাজায় সাধারণ ফিলিস্তিনিদের মারা যাওয়ার যে স্ট্যাটগুলো দিলাম সেটারও কিন্তু একটা উল্টা সাইড আছে। 2008 সালেও কিন্তু হামাস ইসরায়েলের রকেট অ্যাটাক লঞ্চ করে আর তারপর থেকে স্বাভাবিকভাবেই ইসরায়েল হামাসের নেতাদের অ্যাসাসিনেট করার উপায় খুঁজছিল। সেভাবেই 2012 সালে খুন হন আহমেদ আল জাবরানি, আবার সেটার প্রতিশোধেই হামাস কিন্তু আক্রমণ করে ইসরায়েল আর হামাসের অ্যাটাকের জবাবে ইসরায়েল যে অ্যাকশন নেয় সেটায় আবারও মারা যায় সাধারণ ফিলিস্তিনিরা। আর 2014 সালে হামাস 3 জন ইসরায়েলি টিনেজারকে কিডন্যাপ করে, সেটার জবাবেই কিন্তু ইসরায়েল সেবার আক্রমণ করে। এন্ড এই 2023 সালে তো জানেনি হামাস 7 অক্টোবর আয়রন ডোম ভেঙে মাত্র 20 মিনিটে প্রায় 5000 রকেট ছাড়ে ইসরায়েলের দিকে, আর সেইটার আফটার ইফেক্টটাই কিন্তু এখন যেটা ঘটছে সেইটা। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই কনফ্লিক্টে হামাস কিন্তু একটা কি প্লেয়ার। আর এতদিনে আপনারা এইটুকু জানেনি এই হামাস আর ফিলিস্তিন সরকার কিন্তু আলাদা, আর এই আলাদা হওয়ার কারণেই পশ্চিমারা কিন্তু সুযোগ পেয়েছে হামাসকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে একটা ট্যাগ দেওয়ার জন্য। এখন এই ডিফারেন্সটা আসলে কিভাবে আসলো সেটার জন্য আমাদের হামাসের অরিজিন আর এই অঞ্চলের বিশাল যে পলিটিক্যাল হিস্ট্রি আছে সেটা জানা লাগবে, কিন্তু সেই বিশাল পলিটিক্যাল হিস্ট্রিতে আর না যাই। কিন্তু আপনারা এটা বুঝেই গিয়েছেন হামাস যে গাজাতে ক্ষমতায় আছে আর এটার অজুহাত দিয়ে কিন্তু ইসরায়েল গাজার সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এখন গাজা কিভাবে এতটা ক্রুশাল একটা জিনিস হয়ে উঠলো সেটা জানার জন্য আমরা 1987 সালে যাই। সেই বছর 8 ডিসেম্বর গাজা স্ট্রিপে একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা ট্রাক আর একটা ছোট গাড়ি। ট্রাকটা ছিল ইসরায়েলের আর ছোট গাড়িতে করে যাচ্ছিল ফিলিস্তিনি কিছু শ্রমিক, যাদের মধ্যে অধিকাংশই সেই অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। আর এই ঘটনাটা সাথে সাথে একটা বড়সড় আন্দোলনের জন্ম দেয় যেটা পরবর্তীতে ইন্তিফাদ নামেও পরিচিতি পায়। এই সময় কিন্তু এখান থেকেই হামাসের জন্ম হয়। আর এরপরে হামাসের বিভিন্ন কার্যক্রম আর তাদের ভেতরে বিভিন্ন উইং নিয়ে আসলে এগুলো আপনারা অলরেডি এই সপ্তাহে পাবলিশ হওয়া অনেকগুলো ভিডিওতে কভার করেছে সেটা দেখেছেনই, তাই আমি আর সেদিকে খুব একটা ডুব দিলাম না। কিন্তু হামাসের জন্য এর পরবর্তীতে সিগনিফিকেন্স ইভেন্টটা হচ্ছে 2006-2007 সাল। 2006 সালে ফিলিস্তিন ইলেকশনে হামাস ব্যাক ক্যান্ডিডেটরা গাজাতে জয়লাভ করে আর তারপর 2007 সালে গাজাতে সরাসরি হামাসই ক্ষমতায় চলে আসে। ইসরায়েল কিন্তু 2007 সালে আবার গাজায় একটা ব্লকেড দেয় এখনের মতোই, আর তারপরই ভিডিও শুরুর দিকে বলা 2008-এর ঘটনা। আর সেই 8-এর পর থেকে বুঝতেই পারছেন একের পর এক অলমোস্ট সেম সাইকেল আসলে রিপিট হতেই থাকছে কিছু বছর পর পর। কিন্তু ইসরায়েলের জন্য আসলে এভাবে গাজা স্ট্রিপে আক্রমণ চালানো আর তাদের ইচ্ছা মতো ব্লকেড দেওয়াটা এতটা সহজ কেন? আসলে প্রথমত এই ম্যাপে প্রায় 41 কিলোমিটার লম্বা যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা বলা হচ্ছে গাজা স্ট্রিপ। এই এলাকাটা কিন্তু একসময় ইজিপ্টের কন্ট্রোলে ছিল আর 1967 সালে যখন সিক্স ডে ওয়ার হয় তখন কিন্তু ইসরায়েল এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। সিক্স ডে ওয়ারের উপরেও কিন্তু আমি একটা আলাদা ভিডিও দিয়েছিলাম মাত্র 1 মাস আগেই, সো সেটাও দেখতে পারেন জানতে চাইলে। তো 1967 সালে দখলের পর কিন্তু ইসরায়েল কন্টিনিউয়াস ভাবে এখানে ইসরায়েলি মানুষদের এনে সেটেলমেন্ট করতে চেয়েছিল, কিন্তু সেই 1967 থেকে শুরু করে অবশেষে 2005 সালে ইসরায়েল এখান থেকে তাদের সৈন্য সরায় আর সাথে প্রায় 7000 সেটলারদেরও সরিয়ে নিয়ে যায়। কিন্তু তারপরও কিন্তু ইসরায়েল এখনো গাজার সম্পূর্ণ এয়ার স্পেস কন্ট্রোল করে আর তার সাথে গাজায় যে একটা বিশাল কোস্ট লাইন সেখানেও ইসরায়েল সবসময় নজর রাখে। আর গাজার প্রতিটা বর্ডার ক্রসিং ইসরায়েল খুবই স্ট্রিক্ট ভাবে মেনটেন করে। কেবলমাত্র একদিকে এটার মিশরের সাথে একটা বর্ডার আছে সেটা দেখতেই পাচ্ছেন, কিন্তু আপনারা জানেন সেই 60-70 দশকে অনেকগুলো যুদ্ধে হারার পর কিন্তু 1980 সালে ইসরায়েলকে ইজিপ্ট স্বীকৃতি দিয়ে দেয় আর তারপর থেকে অফিসিয়ালি এই ইস্যুতে আসলে ইজিপ্ট খুব কমই কথা বলেছে। অর্থাৎ যেটা বুঝতেই পারছেন গাজার একদিকে একটা বিশাল সমুদ্র থাকার পরেও এটা কিন্তু একটা অলমোস্ট ল্যান্ডলকড একটা অঞ্চল আর তারা লকড হচ্ছে
ইসরায়েলের কাছে। আর ঠিক এই কারণে গাজায় কোনো পণ্য ঢুকবে কিনা সেটা ইসরায়েলের হাতে। সেখান থেকে এখানে প্রায় 80% মানুষ আসলে ডিপেন্ড করে থাকে ইন্টারন্যাশনাল এইডের ওপর, যেখানে ইউনাইটেড নেশনস বলছে প্রায় 10 লক্ষ মানুষের ডেইলি ফুড ডিপেন্ড করে এই এইড বা সাহায্যের উপরই। অর্থাৎ বুঝতে পারছেন প্রায় 10 লক্ষ মানুষ পরের দিন কি খাবে সেটা ডিপেন্ড করছে ইন্টারন্যাশনাল হেল্পের ওপর। আর আপনারা এটা বলেন তো, এই অঞ্চলে ইন্টারন্যাশনাল এইড ঢুকবে সেটার অনুমতি কার কাছ থেকে নেবে? স্যাডলি ইসরায়েল। এখানে আসলে মেইন কারণ বলতে পারেন যে কারণে এই গাজা ইসরায়েল যাই করে বেড়াক সেখানে আসলে ইসরায়েলের অ্যালাই দেশগুলোর কিছুই বলার থাকে না, আর এই জন্যই এখন গাজাতে ইলেকট্রিসিটি, জ্বালানি, খাবার এমনকি পানীয় বন্ধ। এখন আপনারা আসলে বুঝতেই পারছেন না, জানেনও এই যুদ্ধ আসলে কোন দেশগুলো ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, মেইনলি দ্য ওয়েস্টার্ন পাওয়ার। বাট আপনারা জানেন পশ্চিমাদের বাইরেও এখন কিন্তু চায়না, রাশিয়ার মতো মেজর কিছু দেশ এখন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হতে চাওয়ার দৌড়ে। এখন তাদের সাপোর্টটা কোন দিকে? একদম লিডারদের সাপোর্টে যাওয়ার আগে চায়না সাধারণ মানুষদের কথা বলি। আপনারা হয়তো এটা শুনেছেন যে চায়না সাধারণ যেসব মানুষজনরা আছে তারা কিন্তু আমাদের মতো ফেসবুক ইউজ করে না, তাদের একটা মেজর সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে উইবো। আর এখানে বেশিরভাগ ইউজার সমানে প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে সাপোর্ট জানাচ্ছে, সাথে তারা ইসরায়েলকে দ্বিতীয় বিশ্ব জাপানের সাথে কম্পেয়ার করছে, এমনকি ইসরায়েলকে একটা নাজি স্টেট পর্যন্ত বলা হচ্ছে। আর এখানে কিন্তু একেবারে কম মানুষ না, এই সাইট ইউজ করে প্রায় 600 মিলিয়ন মানুষজন। আর তাদের ইসরায়েলের প্রতি ঘৃণার পাশাপাশি এখানে উঠে এসেছে 2006 সালের কথা। সেই বছর ডুজাও নামে একজন চাইনিজ লেফটেন্যান্ট লেবাননে শান্তিরক্ষা মিশন চলার সময় ইসরায়েলি এয়ার স্ট্রাইকে মারা যায়। আর এটার পর থেকেই মনে করা হয় চায়নার যে সাধারণ জনগণ আছে তারা আসলে ইসরায়েলকে দুই চোখে দেখতেই পারে না। কিন্তু অন্যদিকে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু অফিসিয়ালি কোনো সাইডই এখনো পিক করে নাই। আপনারা কিন্তু এটা জানেন, এই চায়না মিডল ইস্টের নিজেদের স্বার্থের জন্যই শান্তির দূত হতে যাচ্ছে, কাজেও এই কনফ্লিক্টেও যে তারা সেটাই করবে এটা বোঝাই যায়। বাট এইখানে রাশিয়ার কেসটা একটু হলেও আলাদা। হামাস যখনই ইসরায়েলে রকেট ফেলেছিল তার প্রায় সাথে সাথেই কিন্তু ইউএসএ, ফ্রান্স আর মোটামুটি পুরো ইউরোপিয়ান ইউনিয়ন হামাসকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে উল্লেখ করে আর ইসরায়েলের জন্য সমবেদনা জানায়। বাট রাশিয়া ওয়াজ সাইলেন্ট, এমনকি এই অ্যাটাকে মনে করা হচ্ছে প্রায় 4 জন রাশিয়ান নাগরিক পর্যন্ত মারা গিয়েছে। বাট এটার পরেও পুতিন ওয়াজ টোটালি সাইলেন্ট ফর ডেইজ। আর রাশিয়ার এই সাইলেন্ট থাকার কারণে কিন্তু সাথে সাথেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদও হামাসের নিন্দা করার জন্য প্রয়োজনীয় সর্বসম্মতি অর্জন করতে পারে নাই। এমনকি যখন ফ্রান্স আর ইউরোপিয়ান ইউনিয়ন হামাসকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে লিস্টেড করে তখন কিন্তু মস্কো সরাসরি রিফিউজ করেছে এই একই কাজ করার জন্য। আর হামলার বেশ কিছুদিন পর পুতিন প্রথম এই ব্যাপারে কথা বলে ইরাকের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং এর সময়, আর সেখানেও সে ইউএসএ কে একেবারে ধুয়ে দিয়েছে। তার কথার মেইন মোটো যেটা ছিল সেটা হচ্ছে ইউএসএ এই অঞ্চলের মধ্যে নাক গলাতে যেয়েই আসলে এত ঝামেলা তৈরি করেছে। এন্ড টু বি অনেস্ট, ইউ ক্যান ইভেন ডিনাই দ্যাট। তো এই ভিডিওতে আমি হামাসকে নিয়ে যেই তথ্যগুলো আপনাদের দিয়েছি তার বেশিরভাগই আসলে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের জার্নাল অফ প্যালেস্টাইন স্টাডিজ থেকে নেওয়া। আমার কাছে এই জার্নালটা বেশ আনবায়াসড মনে হয়েছে, যদিও লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, আপনারা নিজেরাও চেক করতে পারেন। বাট স্টিল আসলে এই মিডল ইস্ট আর ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে পুরোপুরি আনবায়াসড অপিনিয়ন আসলে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। বাট আমি তাও ট্রাই করেছি, বাকিটা আসলে আপনারাই জাজ করতে পারবেন। এই ভিডিওটা আসলে খুবই অল্প সময় করা হয়েছে, মূলত ইসরায়েল প্যালেস্টাইনে আগেও বেশ কিছু পড়াশোনা ছিল আর রিসেন্টলি এই জিনিসগুলোকে ফলো আপ করা হলো। মেইনলি আপনারা হয়তো অনেকেই জানেন আমি গত প্রায় 1 মাসেরও মোটামুটি কাছাকাছি সময় ধরে আমি সাউথ কোরিয়াতে ছিলাম। তো আমি সাউথ কোরিয়া থেকে যখন আসার সময় অর্থাৎ লাস্ট 1-2 দিন আগে, তখন বুঝতেই পারছেন কতটা বিজি থাকার কথা। তো সেই সময় এই কনফ্লিক্টটা বেঁধে গিয়েছে অ্যান্ড তারপরে মোটামুটি নিউজ ফলো করা হচ্ছিলো অ্যান্ড দেশে এসেই আসলে মনে হলো যে এই টপিকে আসলে ভিডিও না বানালে আমার পেটের ভাত হজম হবে না। বাট আই ডোন্ট নো ভিডিওটা কেমন হয়েছে, আপনারা আসলে বেটার বলতে পারবেন সো কমেন্টে বলেছেন। বাট আমার আসলে এটাও ইচ্ছা আছে এইবারের মতো এই কনফ্লিক্টটা শেষ হয়ে গেলে একেবারে ডে বাই ডে আপনাদের আপডেট দেওয়ার, কোন দিন কী ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটা অ্যানিমেটেড এই টাইপের ভিডিও বানাই আমি, সেই টাইপের বানানোর। সো দেখা যাক আসলে এইসব সাফারিংস এইবারের মতো আসলে কমে কবে। আই উই অল নো যে সাফারিংস পুরোপুরি থামে না কখনো ওই অঞ্চলে ফিলিস্তিনের মানুষদের জন্য, বাট দেখা যাক এই যুদ্ধটা অ্যাটলিস্ট কোন দিন থামে। অ্যান্ড তাছাড়াও এই ভিডিওতে আসলে অনেক কথা স্কিপও করেছি, বিকজ আমি দেখেছি আমার ভিডিও দেওয়ার আগে ধ্রুবরাঠি, এনায়েত ভাই অ্যান্ড অলসো সোজ ভিডিও অলরেডি দিয়েই দিয়েছে। সো এটা নিয়ে আসলে আপনাদের যাদের অনেক ইন্টারেস্ট আমি শিওর তারা এই তিনটা ভিডিও দেখেছেন, সো সেম জিনিস যাতে রিপিট না হয় এটা ট্রাই করেছি। বাট কিছু কিছু জিনিস হয়তো রিপিট হয়েছে, হু নো সাউথ কোরিয়া না গেলে হয়তো আমার ভিডিও আরও আগে আসতে পারতো। বাট নো ওয়ারি, সাউথ কোরিয়া নিয়ে আসলে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, সেখানে DMZ, সেখানে কনফ্লিক্ট, এইসব কিছু নিয়ে। সো দেখা যাক সেটা নিয়ে কবে ভিডিও দেয়। নেক্সট উইকে আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে লিখে যান। সো এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য থ্যাংকস এ লট, আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড উইক, গুড বাই।